গুড মর্নিং ফ্রেন্ডস, সবাইকে আমার মনপাখি চ্যানেলে স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশেপাশে সবাই খুব ভালো আছো? আমি খুব ভালো আছি। তো দেখো, আমরা স্টেশনে চলে আসছি, আমরা যাচ্ছি দার্জিলিং, তোমরা সবাই জানো। তো এখনো ট্রেন আসেনি, একটু পরে চলে আসবে, টিকিট কাটা হয়ে গেছে। তো দেখো, মাস্তির ওদিকে ফটো ফটো তুলছে। তো যাই হোক, ট্রেনে উঠি, তারপর তোমাদের সাথে কথা হচ্ছে। তো দেখো, অবশেষে আমরা ট্রেনে উঠে গেছি। তো আছে কি বলতো, ট্রেন লেট আছে, এক ঘন্টা লেট। তো দেখি কটায় আমরা শিলিগুড়ি পৌঁছাই। তো তোমরা তো সবই দেখতে পারবে, সবই জানতে পারবে। তো ট্রেন যেহেতু লেট না, তো এক ঘন্টা লেট যখন, তো আরও বেশি লেট হবে মনে হচ্ছে। তো যাই হোক, ওদিকে ছেলে, হাজব্যান্ড, দুই ভাস্তে মেয়ে, আমরা যাচ্ছি। তো তোমরা তো জানোই। তো যাই হোক, এখন রাখছি, তারপর আবার তোমাদের সঙ্গে পৌঁছি। পিকু পিকু পিকু, আজকে ঢাকাই আছে, একদম শুয়ে বসে যাওয়া যাচ্ছে, সেরকম ভিড় নেই, একদম ভিড় নেই, একদম খালি। তো আর আমরা আর অল্প পরেই, অল্প না, তখন ময়নাগুড়ি পার হলাম। এখন আরও কিছুক্ষণ লাগবে শিলিগুড়ি যেতে। এই স্টেশনটা না এনজিপিতে, মানে এই ট্রেনটা না এনজিপিতে থামবে না, মানে একদম শিলিগুড়ি জংশনে যাবে, আর আমরা ওখানেই নামবো। দেখো কত বড় বড় গাছ, চা বাগানে দেখো জল দিচ্ছে, মেশিন দিয়ে জল দিচ্ছে। Thank you.
আমার কাছে আসো, এই পাশে বা পাশে আসো। ফাইনালি আমরা শিলিগুড়ি জংশন পৌঁছে গেছি, এখন সবাই নেমে পড়েছি। তো আজকে কি বলো তো, আজকে দার্জিলিং যাবো না, আমরা দার্জিলিং যাবো কালকে। আজকে আমার শিলিগুড়ি এই জংশন স্টেশনের পাশেই আমার ভাগনার কোয়ার্টার, তো ওর ওখানেই আর কি থাকবো আজকে। তো আমরা যেহেতু দার্জিলিং যাচ্ছি, তো আমার ভাগ্নিও শুনেছে, তার জন্য ও চলে আসছে ওর দাদার কোয়ার্টারে। তো আমার ভাগ্নি চলে আসছে স্টেশনে, অলরেডি সামনে আছে একটু। তো চলো যাই ভাগ্নার কোয়ার্টারে, তারপর তোমার সাথে দেখা হচ্ছে। দেখো আমার ভাগ্নি চলে আসছে, এখন ওর দাদার কোয়ার্টারে যাব আমরা। A few moments later. তো ফ্রেন্ডস, ভাগনার রুমে আসার পর আমরা ফ্রেশ হলাম, ফ্রেশ হওয়ার পর খাওয়া দাওয়া করলাম। তো ভাগ্নি রান্না করে রেখেছিল, তো সবাই খাওয়া দাওয়া করে আবার রেডি হয়ে গেলাম। পাশে একটা সিটি সেন্টার আছে, শপিং মল আর কি, তো ওখানে যাব। শিলিগুড়ি শপিং মল নিশ্চয়ই তোমরা অনেকেই চেনো, জানো, এসছো। তো সেই শিলিগুড়ির শপিং মল সিটি সেন্টার, তো সেখানে যাব। তো তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো। বাবা চলো, তো আমরা সবাই সিটি সেন্টারে চলে আসছি। তো সিটি সেন্টারের ভেতরে যাবো এখন আমরা। তো আমরা তো কিছু চিনি না, তা আমার এই ভাগ্নি, আমার ভাগ্নি নিয়ে আসছে, তো ওর হাত ধরে ধরে যাচ্ছি আমরা আর কি সবাই। তো থাকো, দেখতে থাকো, চলো ঘুরি। দেখো আমরা শিলিগুড়ি সিটি সেন্টার মলে চলে আসছি একদম ভেতরে। এখানে সান্তা লজ বানিয়েছে, তো এখানে আমরা একটু ফটো শুটো শুট করছি। তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো। আমরা দেখো সিটি সেন্টারের উপরে চলে আসলাম, উপর থেকে ভিউটা জাস্ট ওয়াও, দারুণ। এর আগেও শিলিগুড়ি আসছিলাম, কিন্তু এই সিটি সেন্টারে আসিনি, অন্য মলে গিয়েছিলাম। খুব ভালো লাগছে এই মলে, প্রচুর ভিড়, অনেক লোক তোমরা দেখতেই পাচ্ছ। দেখো ভাগ্নি আর ভাস্তিরা এখানে, আমার ভাস্তিরা দেখো ফটো উঠছে, ছেলে মেয়ে উপর থেকে নিচের ভিউ দেখছে,
তো আমার তো খুব খুব ভালো লাগছে এখানে এসে। ঠিক আছে, ভিডিওটা কন্টিনিউ করতে থাকো, আরও অনেক কিছু দেখতে পারবে। দাঁড়াও দাঁড়াও, না নিচে যাবো। আমরা এখন উপরে যাচ্ছি। আরে বাবা, একবারে যাই। তো আমরা মল থেকে বের হয়ে পড়লাম। দেখো এদিকে যত দেখা যায় না, সব মল, সবগুলি মল। ওখানে পিজ্জা হাট আছে। তো এখন মল থেকে বের হচ্ছি আমরা। তো মলটা না বিশাল বড়, তো খুবই ভালো লাগলো। বিশাল মানে বিশাল বড়। এদিকে দেখো সবাই, তো দেখো সবাই আমরা লাইন ধরে বসে আছি। তো ওই দোকানে মোমো অর্ডার করা হয়েছে, তো মোমো দেবে, আমরা খাবো। বাইরে না ঠান্ডা লাগছে, বাইরে কুয়াশা পড়ছে না, ঠান্ডা। তো মোমো দিলে আমরা খাবো, খেয়ে রুমে চলে যাবো। এখনো দেয়নি, দেখো সবাই আমরা নিচে বসে আছি, কতক্ষণ দাঁড়িয়ে থাকবো, তাই না? ঠিক আছে, মোমোটা দিই, খাই। সবাই খেতে বসে গিয়েছে, আমি নিয়ে আসলাম আমারটা, এখন আমি খাবো। বাবা তুমি খা। তো আমরা মোমো খাওয়ার পর দেখো পেছনে সিটি মল, সরি সিটি সেন্টার। আমরা এখন টোটোতে করে ভাগনার কোয়ার্টারে যাব। চলো। হ্যাঁ দারুন, এই তো ভাগ্নি, ভাগ্নি সব চেনে, ভাগ্নি আমাদের দেখিয়ে দেখিয়ে নিয়ে যাচ্ছে। আমি শিলিগুড়ির মেয়ে, তো চলো। তো ফ্রেন্ডস, সিটি সেন্টারে ঘুরে মানে কিছু শপিং করিনি, জাস্ট ঘুরতে গিয়েছিলাম। তো সিটি সেন্টারে ঘুরে বাইরে খাওয়া দাওয়া করলাম, মোমো খেলাম, তারপর কফি খেলাম, খেয়ে আবার টোটো ধরে চলে আসলাম আমার ভাগনার কোয়ার্টারে। এটা হচ্ছে রেল কোয়ার্টার, জংশনের একদম কাছে। তো যাই হোক, মানে সকাল থেকে মানে সকালে কটা, 6টায় ঘুম থেকে উঠেছি, উঠে ঘরের কাজ টাজ করে ট্রেন ধরে চলে আসছি, আসার পর আবার মলে ঘুরতে গেলাম। তো অনেক জার্নি হয়েছে, তো এখন তাড়াতাড়ি ঘুমোতে হবে, আবার সকালে উঠে দার্জিলিং যেতে হবে। তো অনেক মানে রেস্ট মানে টায়ার্ড হয়ে আছি না, তো বাচ্চারাও টায়ার্ড হয়ে আছে, তো তাড়াতাড়ি ঘুমোতে হবে। তো অলরেডি 10টা বেজে গেছে, তো ব্লগটা আর বড় করছি না। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। তো আজকের ব্লগটা যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর যারা নতুন আমার চ্যানেলে ব্লগ দেখছো তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। কালকে যাচ্ছি দার্জিলিং, দার্জিলিংয়ে তো অনেক অনেক মজা হবে। তো যাই হোক, কালকে আবার তোমাদের সঙ্গে নতুন আর একটি ব্লগে দেখা হচ্ছে দার্জিলিং। তো তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আজকের জন্য সবাইকে গুড নাইট, টাটা।